আসসালামু আলাইকুম, আজকে আরও একটি এপিসোড দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো দম বিরিয়ানি। আর এই দম বিরিয়ানিটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়। থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, পোলাওটা হবে একদম ঝরঝরে। আর তো চলুন আজকের এই দম বিরিয়ানির রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন দম বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 8 পিস পরিমাণে চিকেন লেগ পিস নিয়েছি, তবে আপনারা চাইলে চিকেনের যে কোনো পিসে কিন্তু নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি জ্বালানো ফেটানো টক দই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টক দই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে আদা রসুন বাটা, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার মাংসের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে একসাথে মেখে নিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে মুরগিটাকে রেস্টে রেখে দিচ্ছি 20-25 মিনিটের জন্য, অথবা সময় না থাকলে কিন্তু রেস্টে না রাখলেও হবে। মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এই রান্নাটার মধ্যে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তার ফ্লেভার এবং টেস্ট দুইটাই কিন্তু অনেক বেশি ভালো হবে। সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে এবারকে রেস্টে রেখে দিচ্ছি 20-25 মিনিটের জন্য। তো ফিরে এলাম ঠিক 20 মিনিট পর, চুলে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের তেল, আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে মাংসটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, আর মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিটা কিন্তু অলরেডি বের হতে শুরু করেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5-7 মিনিটের জন্য। এদিকে আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। পানির মধ্যে তেলটা দিলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটি পুদিনা পাতা, মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি, 2টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সব কিছু একটু নেড়ে অপেক্ষা করছি খুব ভালোভাবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ পর পানিটা যখন এরকম ফুটে উঠবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পোলার চাল। পোলার চালটাকে 10 মিনিট পানিতে ভিজিয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। পানিতে ভিজিয়ে পোলাওটা রান্না করলে পোলার চালটা কিন্তু অনেক বেশি বড় বড় হবে, দেখতে ভালো লাগে। চালটা দিয়ে সাথে সাথে নেড়ে দিব আর অপেক্ষা করছি চালটা পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু দেখবেন চালটা একদম 90% পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে, আর ওঠানোর পরে ঠিক 5% সিদ্ধ হয়ে যাবে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে চালটাকে নামিয়ে একটা স্ট্রেনারে দিয়ে পানিটা সেকে নিব। এদিকে যে মুরগিটা কষানোর জন্য দিয়েছিলাম সেই মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মুরগি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু আজকে মুরগিটা রান্না করে নিচ্ছি। এর মধ্যে অতিরিক্ত কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। এবার আরও কিছুক্ষণ নেড়ে মুরগিটাকে কষিয়ে নিব, আর যে পানিটা আছে পানিটাকে অনেকটা কমিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম হিটে আছে। যখন মুরগিটা এরকমভাবে কষানো হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি আলু বোকারা। তবে আলু বোকারটা একদম অপশনাল, চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। আমার বাসায় আলু বোকারাটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি সবসময় রান্নার মধ্যে আলু বোকারাটা দেওয়ার চেষ্টা করি। আলু বোকারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা পোলাও। পোলাও ভাতটাকে দিয়ে উপর থেকে একটু সমান করে দেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। সমান করে নেওয়া হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক। আর এই পর্যায়ে পাউডার মিল্কটা দিলে কিন্তু মাওয়ার একটা টেস্ট পাবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি ও পাউডার মিল্কটা একসাথে দিলে মাওয়ার খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার, তবে এটা একদমই অপশনাল, ফুড কালারটা দিলে কালারটা দেখতে ভালো লাগে।
কয়েকটি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দম বিরিয়ানির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। উপরে কয়েকটি কিশমিশ দিয়ে দিচ্ছি, তবে এটা একদমই অপশনাল, পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এবার এটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে সিল করে দেবো, যাতে করে ভিতরে হাওয়াটা বেরি হয়ে না যায়। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে মোটা কোনো কাপড় দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন। এবার চুলে একটি তাওয়া বসিয়ে দমে রেখে দিব 20-25 মিনিটের জন্য, আর এরপর যে চুলার আঁচটা একদম লো হিটে রেখে দিব। তো ফিরে এলাম ঠিক 20 মিনিট পর, ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই চিকেন দম বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, কালারফুল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। নিচের যে পোলাওগুলো ছিল সে পোলাওগুলো কিন্তু একদমই গলে যায়নি, যেরকম ছিল ঠিক সেরকমই আছে। আর মাংসের মধ্যে যে ঝোলটা ছিল সে ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট আছে। আজকের এই দম বিরিয়ানির রেসিপিটি ফলো করে যদি আপনারাও বাসায় তৈরি করেন, আপনাদের দম বিরিয়ানি হবে অনেক টেস্টি, সবাই একদম ফ্যান হয়ে যাবে আপনার এই বিরিয়ানি খাওয়ার পরে। আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে শেয়ার করে দিবেন। পোলাওটা একটু সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকে চিকেন দম বিরিয়ানিটা। চলে আসবেন ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।